রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো বিজেপি দলের এক সাংগঠনিক সভা। এই সাংগঠনিক সভা নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, এই ধরনের সাংগঠনিক বৈঠক ভারতীয় জনতা পার্টির এক সাংগঠনিক প্রক্রিয়া। এর আগে প্রত্যেকটি জেলাতে হয়েছে সাংগঠনিক বৈঠক, সে বৈঠকগুলোতে তিনি যোগ দিয়েছিলেন। আগে সাংগঠনিক সভাগুলি শুরু হওয়ার আগে দলের তরফে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছিল, তারপরেই বিভিন্ন জেলাগুলিতে শুরু হয় এই সাংগঠনিক সভা। জেলার কার্যকর্তা সহ নির্বাচিত প্রতিনিধি, দলের পদাধিকারী সবাই সেই সাংগঠনিক সভায় অংশগ্রহণ করেন। আলোচনার মাধ্যমে দলকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে সে বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি যে বাধাগুলি সামনে আসছে সেগুলো কিভাবে দূর করা যেতে পারে সেই বিষয়েও আলোচনা হয় এই ধরনের সাংগঠনিক সভায়। তাছাড়া কার্যকর্তাদের কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং দলের জন্য তাদের কি ভূমিকা নিতে হবে সে বিষয়গুলি সাংগঠনিক সভাতে স্থির হয়। প্রসঙ্গত তিনি বলেন, সিপিআইএম দীর্ঘদিন ত্রিপুরায় রাজত্ব করেছে। সিপিআইএম এর সরকার চালানোর কায়দা আর বিজেপি সরকার চালানোর কাজ সম্পূর্ণ আলাদা। বিজেপি সরকার সবার জন্য কাজ করতে চায়, সবাইকে দিতে চায়, আর সিপিআইএম এর সময় ছিল একদলীয় ব্যবস্থা, বিশেষ করে দলের লোকেদেরই তারা সুবিধা দিত। কিন্তু এই সিপিএম দল বিজেপি দলের কর্মী সমর্থকদের অনেক সময় বিভ্রান্ত করে। বিজেপি দল করলে কিছু পাওয়া যাবে না এই বলে, কিন্তু বিষয়টি সেরকম না। বিজেপি যারা করবে তারা পাবে এবং যারা বিজেপি করবে না তারাও পাবে, এটাই বিজেপির ধর্ম। সিপিএম এর এই বিভ্রান্তমূলক প্রচারের মোকাবেলা কিভাবে করা এবং বিজেপির কাজগুলি সবার সামনে আনার কর্তব্য দায়িত্ব রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে। তাই তিনি সাংগঠনিক বৈঠকগুলিতে যোগ দিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করেন বলে জানালেন মুখ্যমন্ত্রী। তবে এদিনের সাংগঠনিক বৈঠকে নির্বাচনী প্রস্তুতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান বিপ্লব কুমার দেব। সাংগঠনিক বৈঠক ভারতীয় জনতা পার্টির সময়ে সময়ে হয়। প্রত্যেকটি জেলাতে আমি সাংগঠনিক বৈঠকে গিয়েছি। তার আগে আমাদের তিন দিনের ট্রেনিং হয়েছিল, প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ শিবির পর প্রত্যেকটা জেলাতে আমি কার্যকর্তারা, যারা নির্বাচিত প্রতিনিধি, পার্টি পদাধিকারী, প্রত্যেকের সঙ্গে সরকার এবং সংগঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা ও সরকারের কাজ কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং যে বাধাগুলো আছে সেগুলো কিভাবে দূর করা যেতে পারে, আর কার্যকর্তার ভূমিকা কেমন হওয়া উচিত, নির্বাচিত প্রতিনিধির ভূমিকা কি কেমন হওয়া উচিত। কারণ সিপিএম দীর্ঘদিন এখানে রাজত্ব করেছেন, সিপিএমের সরকার চালানোর কায়দা আর বিজেপি সরকারের চালানোর কায়দার মধ্যে তফাৎ রয়েছে। আমরা প্রত্যেককে সব কিছু দিতে চাই। সিপিএমের সময় একদলীয় ব্যবস্থা ছিল যে বিশেষ দলের লোকেদেরকে দেওয়া হবে, তো সেগুলোকে অনুসরণ মতিভ্রম করানো হয় আমাদের কার্যকর্তাদের, নেই তোমরা বিজেপি করে তো তোমরাই পাবে, তেমন না। বিজেপি যারা করবে তারাও পাবে, যারা না বিজেপি করবে তারাও পাবে। তো সেই বিষয়গুলোকে তুলে ধরা আমার কর্তব্য, দায়িত্ব। তার জন্য আমি আমাদের কার্যকর্তার সঙ্গে সেই বিষয়গুলি এবং তাদের কাছ থেকে কিছু শোনা সেই বিষয়ে আজকের বিশেষত্ব। আগামী নির্বাচনে এই বৈঠক কতটা প্রভাব ফেলতে পারে মনে হয়? নির্বাচন তো দূরে আছে, নির্বাচন তো যখন হবে তখন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।